কত যাচ্ছে সব পাস হচ্ছে সব কিছু শুনতে পাচ্ছি। এই যে যাচ্ছি বনের বাড়ি, বক বক করছে দেখো না, এই এই যাচ্ছে বনের বাড়ি যাচ্ছি বেটা, চলছে স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। দুটোর বেশি লুচি দেবে না, এসেই টিফিন নিতে বসে গেছি, লুচি আলুর দম। বাহ, একটা করে মিষ্টি আছে, আমার ননদিনী বক বক শুরু করে দিয়েছে। লুচি ভাজা হচ্ছে, লুচি কম পড়ে যাচ্ছে, ওই যে তিনটে করে একসঙ্গে ছেড়ে দিয়েছি, ভালো ফুলছে না কিন্তু কিছু করার নেই, সবাই খাওয়ার জন্য বসে আছে। ময়দা মাখতে জয়েন দিদি, ভালো করে চেপে বসে মাখো। এ পিকু, পিকু হাত ধুয়েছিলে এসে? ট্রেন থেকে হাত ধুয়েছিলে? পিকু মা খাচ্ছি লুচি আলুর দম। দিল্লি একবার মুড়ি খেয়েছো? কটা লুচি খাচ্ছো? দুটো। পিকু আবার হাত ধুতে গেল। পিকু খেলা নিয়ে মেতে গেছে, ভালোই হয়েছে। পিকু মন দি, গায়ে সোয়েটারটা খোল যদি গরম করে। পিকু এই জ্যাকেটটা, পিকু মুখটা তালা চাকাও, জ্যাকেটটা যদি গরম করে খুলে রাখতে পারো, গরম করছে? এই তো ভালো লাগছে। তুই আর কি করবি, দাদাকে তো আজ তোকে হারিয়ে যেত। থাক আছে ওর কাছে, থাকছি, তুই তো হারিয়ে ফেলবি, তো থাকবে নাই কিচ্ছু। হ্যাঁ, মা রান্না করে দিতে হয়, কি বড় বড় বেগুন কেটেছে, বলছে সব বেগুন শুকিয়ে যাবে না গো। গুড মর্নিং এভরিবডি, একটা অন্য ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, আজকে মনের বাড়ি এসেছি 16 ফেব্রুয়ারি, মনের শ্বশুরের আজকে বাৎসরি, এসে টিফিন খাওয়া হয়ে গেছে, লুচি আলুর দম মিষ্টি। যে পিকু এসেছে, পিকু ডিস্ট্রিবিউট করছে, এটা আমার ভাইজি পিসির একটা ভাইজি। আর সারাদিন তো বোনের বাড়িতেই থাকবো, দুপুরে খাওয়াটা লজে হবে, এখানে বাড়িতে এখন অনুষ্ঠানটা হচ্ছে, এবার সারাদিন তো যা হবে আপনার সঙ্গে শেয়ার করবো, আপনারা পাশে আমার থাকবেন, দেখতে থাকবেন যে সারাদিন কিছু করছি। আমি লুচি টুচি খেয়ে ক্লান্ত হয়ে গেছি, ওরা একটু খেলা করছে, যার জন্য বসে আছি, ওদেরকে দেখছি, খুব পাগলও লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, কয়েকটা লুচি টুচি ভেজেছি। বোন তো আজ খুবই ব্যস্ত, অনেক কাজই জোগাড় করতে হচ্ছে, আর ব্যস্ত অবশ্যই হবে, বাড়িতে একটা কাজ বলে কথা, আমি এখন কাজ নেই, বসে থাকি, ওদেরকে একটু তদারকি করি, কাজ মিটতে মিটতে তো 3টে বেজে যাবে, তারপর মানে খেতে যাওয়া হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবাত সভূমে সর্বত বিদ্যা অত্রাতিষ্ঠ দশাঙ্গুলম অং সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমে সর্বত পুজিয়ে বোঝ পূর্ণ। মুখে মাস্ক পরে আছে, আমিও মাস্ক পরে
খাচ্ছেন। হ্যাঁ ওই তো বাচ্চাদিকে খাওয়া দাওয়া, এখন সবেতেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা এখন মেন। সবে সুখ তো পড়েছে নাকি তো? সবই দেখাবো, আগে লসা দেখিয়ে দিই। এটা হরিপাল গোপীনগরের, এটা হচ্ছে সমস্ত ভাড়ার ঘর। এটা শুক্তটা কি দু রাউন্ড হচ্ছে? শুক্তটা ভালো হয়, ওটা ভালো খাওয়া হয়, মুখটা মেরে দেয়। এটা কি বেগুনি? আর এটা কি তরকারি, ফুলকপি? হ্যাঁ মিক্স ভেজ হয়েছে। আর কাতলা কালিয়া, শুক্ত বেগুনি ডাল ভেজ ডাল মিক্স ভেজ কাতলা কালিয়ার চাটনি পাঁপড় মিষ্টি। কাতলা কালিয়া এটা শুক্ত, এটা মিক্স ভেজ, এটা বেগুনি খাচ্ছে আর বসছে না। দিদি এখন বসবেন, একটু পরে, আমি সব দেখতে এলাম। ওরা খাক, আমি পরের ব্যাচে বসবো। এই ব্যাচে আমি খাবো না, লুচি খেয়েছি, পেট পুরো ভর্তি হয়ে আছে, আজ পরের ব্যাচে বসবো। হাই, এটা হচ্ছে পুতুল, আর এক পুতুল। এই যো অঙ্কিত, এখন শুক্ত ডাল আর বেগুনি। বাহ, আমি ওকে বসে পড়তে বলছে, কিন্তু আমার পেট তো ভর্তি, দেখি হাত ধুয়ে আসি। এখানে এখন ভাত পড়েনি, এই কাতলা মাছ ভালো করে খাবি, পেটি দেখে চাইবি। হ্যাঁ এ মিঠু, তুমি সেজে গুজে চলে এলে। হ্যাঁ তোমাদের মধ্যে খাবো, বাকি আছি। না না, আমি ছেলেকে দিয়ে দিলাম জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো বলছিলাম, শ্যামলীকে বলছিলাম একটু ঠিকঠাক। রসগোল্লা গুলো, রাজভোগ গুলো খাচ্ছে, একটা দিয়েছে, একটা আরো নেবে তুমি? আর যদি চারটে খা, আরো আরো চওড়া হবে মিষ্টির মতো, আরো গোল হবে তুমি। বেগুনিটা নষ্ট করবে না, তাহলে ভালো করে খাও, কিচ্ছু নষ্ট করবে না। হ্যাঁ রয়ে শুয়ে খা, তাড়াগুলো করতে হবে না, এই তো লোক কটা। হ্যাঁ নেবে, আরো চারটে নেবে বলেছে ও, চারটে মিষ্টি কম্পিটিশন হবে, না খেলে কিন্তু এ হবে, খেতে হবে চারটে মিষ্টি, না খেলে পুতুল খাবে। কিভাবে তো বক করে মিশে ঢোকাস নি, রসগোল্লা কিন্তু খুব আটকে যায়। জানারা দি, আরো জানারা দি, আরো মিষ্টি নেবে তো? আরো মিষ্টি নেবে তো? কটা নেবে, কটা নিয়েছো? নিয়েছো, আরো দুটো নাও। জানালির মেয়ে নাকি এটা? কাজলের ভাই, ভালো, দারুণ সাজানো লজ। কোনটা তোমার ছেলে? হ্যাঁ মুখে মিল আছে, দেখতে পেয়েছি তো। ওই ওইটা না, এইটা ওর মুখটা চাপা দিবি। মাঠের ধারে রোদ পোয়াচ্ছি, এটা বারান্দাটা লজের। ওরা খেতে বসেছে, আমি একটু পরে খেতে বসবো। এই লজটা কি হরা ফুটবল গ্রাউন্ডের পাশেই, নতুন হয়েছে, বেশ ভালোই, অকেশনে বেশ টুকটাক কাজগুলো হয় লজটা থেকে।
একটা পেটি খাওয়া হয়ে গেছে, ভিডিওটা দেরিতে শুরু করা হলো, গান অবস্থা আছে, পাঁচ বছরে পিসি খাচ্ছে, আমাদের মিঠু রানী খাচ্ছে, আমি খাচ্ছি এখন বেগুনি খাচ্ছি, বেগুনি ভাত।